He's enjoying a lot. আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে ক্ষমা শান্ত দৃষ্টিতে দেখবেন। বলি আমার সন্তানের ঊর্ধ্বে কিছু নয়, সে আমার সব কিছু। তার জন্য আমি যুদ্ধ করে এসেছি, করছি, ভবিষ্যৎ প্রয়োজনে। শাকিব খান বাংলাদেশের সিনেমা জগতের সুপারস্টার। সিনেমা জগৎ বললে ভুল হবে হয়তো, তিনি বাস্তবেও সুপারস্টার। দুই স্ত্রী নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন দেশ ও দেশের বাইরে, আর এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই। অপু বিশ্বাস ও শবনম বুবলি। অপু বুবলি রেশারেশি সেই বহু আগে থেকেই। আজ পর্যন্ত অন স্ক্রিন বা অফ স্ক্রিন তারা কখনো মুখোমুখি হননি বা কথাও বলেননি। কারণ একটাই, তারা দুইজন সতীন। দুই স্ত্রীর ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে, জয় ও বীর। জয় লেখাপড়া করে রাজধানীর আইএসডিতে। এবার শাকিব খানের ছোট ছেলে বীরও সেই একই স্কুলে ভর্তি হলো। আশা করি দুই সতীনের স্কুলে যাওয়া উপলক্ষে এবার দেখা হবে। কি হবে তখন? তারা কি একে অপরের সাথে কথা বলবে, নাকি এটা শাকিব খানেরই কোনো একটা প্ল্যান দুই বউকে মিলিয়ে দেওয়ার? আবার একইভাবে দেখা হবে দুই ভাইয়েরও, তখন কি হবে? প্রশ্ন রয়েই গেল। হিসাবটা খুব জটিল। হিসাবটা আপনারাই মিলিয়ে দিন দর্শক কমেন্ট বক্সে।